অহা 17 তারিখে ধুবুরী লোকসভা সমষ্টিত আমার দলের প্রার্থী তথা দলের সভাপতি ধুবুরী লোকসভা সমষ্টির সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবে নমিনেশন দাখিল করে, আর যেহেতু তেখেত জননেতা গতি আমি কও জনতাই নমিনেশন দাখিল করে। 17 তারিখে সমগ্র ধুবুরীত বদরুদ্দিন আজমল সাহেবর সহিতে ধুবুরীর জনতাই নমিনেশন দাখিল করে। আর আপনাদের সকলে জানে যে এইবার আমি বিজেপিক প্রতিহত করার স্বার্থত অসমৰ মাত্র 3টা সমষ্টিত নির্বাচন খেলি আছো, ধুবুরী, নগাঁও আর করিমগঞ্জ। অহাকালির পৰা নগাঁও করিমগঞ্জ সমান্তরালভাবে আজমল সাহেবর প্রোগ্রাম স্টার্ট হব, হেলিকপ্টার প্রোগ্রাম স্টার্ট হব। আর ইতিমধ্যে 3টা সমষ্টিত এই কথাটো এই মুহূর্তলৈকে নিশ্চিত হয়েছে যে 3টা সমষ্টিত আমি বিজয় সাব্যস্ত করে বিজেপিক পরাভূত করে।